একটা কথা বলে যাই, মানুষের উপকার, যারা কোরআন পড়ে কোরআনের খেদমত করে তাদেরকে উপকার করবেন। যদি এদের উপকার করেন তাহলে আপনি এদের সওয়াবের একটা অংশ পেয়ে যাবেন। এই অসহায় ছেলেদেরকে যদি আপনি সাহায্য করেন, এই অসহায় ছেলেরা ওই দিন জান্নাতে গেলে আপনারে না নিয়ে যাবে না। অনেক প্রতিবেশী ভালো জালো খায় আর পাশের বাড়ির মানুষ খেতে পারে না, গরিব দেখা যায়, সন্তান মাদ্রাসায় পড়ায় তারপর অসহায়, নিজে প্রতিদিন গোশত দিয়া খায়, প্রতিবেশীর খবর নেয় না। আব্দুল্লাহ বিন মোবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন তার সন্তানটা কাঁদতেছে। এবার সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন কান্দ? বাচ্চাটা ডাক দিয়া বলল, আব্বা এই যে আমার প্রতিবেশী গোশত রান্না করেছে, আমি নিজে দেখছি গোশত রান্না করে নিজের পরিবার নিয়ে সন্তান নিয়ে খায়, আমি ছোট মানুষ, আমি দাঁড়াইছিলাম, আমারও লোভে ধরেছিল, মনে করেছিলাম আমাকেও মনে হয় একটু গোশত দিবে, কিন্তু তোমার প্রতিবেশী এত নিষ্ঠুর, এত দয়াহীন, আমাকে একটা টুকরা গোশত দেয় নাই। সন্তান কাঁদতেছে, আব্দুল্লাহ বিন মোবারকের কষ্ট লাগলো। তিনি এবার সংক্ষিপ্ত ভাবে বলতেছি, তিনি এবার চলে গেলেন ওই প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। সন্তান সন্তান কান্দে, সন্তানের মায়ায় প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন যে আমার প্রতিবেশী এত নিষ্ঠুর কেন হলো, আমার ছোট বাচ্চাটা একটু খাবার চাইছে, গোশত খাইছে, ওনাদের গোশত দেখেছে, গোশত খেতে চাইছে, আমার সন্তানকে কেমনে এক টুকরা গোশত না দিয়া পারলো, আমি জিজ্ঞেস করে দেখব। এবার সন্তানকে নিয়ে যখন হাজির হয়ে গেলাম, আব্দুল্লাহ বিন মোবারক তার প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রতিবেশী, আপনি গোশত রান্না করেছিলেন কিনা? বলে হ্যাঁ করেছি, কিন্তু আপনি কেন এত নিষ্ঠুর, কেন এত মায়াহীন, দয়াহীন? আমার এই মাসুম বাচ্চাটা আপনার গোশত রান্না দেখে তাকায়ছিল, আপনার সন্তান দিয়ে আপনি গোশত খাইলেন, কিন্তু আমার, আমি তো আপনার প্রতিবেশী, আমার সন্তানকে কেমনে আপনি এক টুকরা গোশত দিলেন না? মহিলা এই কথাটা শুনে কেঁদে দিলেন, চোখের পানি পড়তেছে। আব্দুল্লাহ বিন মোবারক বলেন, মা গো, ও মহিলা, আমি আপনাকে কান্নার জন্য, আপনাকে কাঁদাবার জন্য আমি এ কথা বলি নাই, আমি জিজ্ঞেস করেছি স্বাভাবিকভাবে বোঝার জন্য। মহিলা বলতেছে, হুজুর গো, আপনার কথা শুনে আমি কষ্ট পাই না, এই জন্য আমি কাঁদি না। শোনেন গো হুজুর, আমি কেন আপনার সন্তানকে গোশত তুলে দেই নাই মুখে, শোনেন এবার। কয়েকদিন পর্যন্ত আমার ঘরের চুড়ায় আগুন জ্বলে না, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে কান্নাকাটি করে, আমি মা, আমার সন্তানের কান্নার আওয়াজ শুনে আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আমার সন্তানের ছটফট দেখে আমার মনে পড়ে গেল কোরআনের আয়াতের কথা, জীবন বাঁচাবার জন্য সামান্য মরা প্রাণীর গোশত খাওয়া যায় আছে, অতটুকু খাওয়া যায় আছে, যতটুকু খাইলে জীবন বাঁচবে, আমার এই আয়াতটা মনে পড়ে গেল। আমি খুঁজতে বের হলাম, একটা মরা প্রাণী পাইলাম, ওই মরা প্রাণীর রান থেকে গোশত কেটে এনে রান্না করে জীবন বাঁচাবার জন্য সন্তানদেরকে খাবার দিলাম, আর নিজেও কিছু খাইলাম। হুজুর গো, আপনি তো সম্পদশালী বড়লোক মানুষ, এই গোশত আমার জন্য যদিও হালাল, আমার জন্য যদিও মোবা, কিন্তু আপনার সন্তানকে এটা দেওয়া আমার জন্য জায়েজ হবে না, কারণ আপনি তো সম্পদওয়ালা, এই মরা প্রাণীর গোশত খাওয়া আপনার সন্তানের জন্য জায়েজ নাই, আপনার সন্তানকে হারাম খাইতে দিব না, এই জন্য আপনার সন্তানকে আমি খাইতে দেই নাই, আপনার সন্তানের মুখে আমি এই জন্য গোশত তুলে দেই নাই। হুজুর গো, মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। মহিলার কথা শুনে আব্দুল্লাহ বিন মোবারক তিনি কান্না করে ফেললেন, চোখের পানি ফেলে দিলেন, আর বললেন, হায় রে, আমার প্রতিবেশী
সেরকম অসহায়, আর আমি পেট পুরে খাই আর টাকা জমাইছি হজ করার জন্য। আব্দুল্লাহ বিন মুবারক ওই বছর হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, হজ করার জন্য তিনি অনেক টাকা গুছিয়েছিলেন আর নিয়ত করেছিলেন তিনি ওই বছর হজে যাবেন। কিন্তু তিনি যখন দেখলেন আমার প্রতিবেশী অসহায়, কয়দিন পর্যন্ত চুলায় যখন আগুন নাই মরা প্রাণীর গোশত কেটে খায়, আর আমি আব্দুল্লাহ বিন মুবারক কত শান্তিতে খাই। আল্লাহ পাক যদি হাশরের ময়দানে ওই দিন ধরে ফেলে আব্দুল্লাহ বিন মুবারক তুমি 20 বার হজ করলো তোমার ইবাদত কবুল করব না, কারণ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল সাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদের ভিতরে যারা বঞ্চিত এবং যারা অসহায় এদের সম্পদ রয়েছে, এদের হক রয়েছে, তোমাদের সম্পদের ভিতরে এদেরকে হক রয়েছে, এদেরকে যে টাকা দাও এটা তোমাদের জন্য এটা করুণা নয়, এদেরকে যে তোমরা টাকা দান করো যাকাতের টাকা দাও এটা হলো তাদের হক, এটা হলো তাদের অধিকার, কথা বলেন ঠিক কি না? আপনি দয়া করতেছেন না, আপনি টাকা দিয়ে 5টা টাকা দিয়ে আপনি ছাত্রের দ্বারা কাজ করাইবেন, আপনি মনে করতেছেন আপনার কথা না শুনলে আবার বলতেছেন তোর 14 গুষ্টি পালি আমি খাওয়াইয়া, আর এখন আমার একটা কথা বলছি শুনতে পারো নাই, এ কথা বলার অধিকার আপনার নাই, কারণ আপনি এই সন্তানকে যে টাকা দিয়েছেন এটা আপনার বাবার টাকা নয় বরং এটা এর অধিকার। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদের ভিতরে হাক্কুল সাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের ভিতরে হাক্কুল সাইল পথচারী অসহায় এবং মাহরুম ব্যক্তিদের হক রয়েছে, অধিকার রয়েছে, এই হক আপনি আদায় না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি বাড়ি নিয়া এ আমার বাড়িতে আইস যাকাতের টাকা আছে নিয়ে যাইস, না এটা আদুরিও করবেন না, এটা আপনার দায়িত্ব, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য এর অধিকার দিচ্ছেন, আপনি আদবে যাইয়া তার হাতে টাকা পৌঁছাইয়া দিবেন, কথা বলেন ঠিক কি না? এটা আপনার দায়িত্ব। আপনি একে টাকা দিয়ে মনে করবেন আমি করুণা করছি না, ধরো আপনি নিজে জাহান্নাম থেকে নিজের স্থান জান্নাতি করলেন, এর টাকা যদি আপনি না মেরে দেন, এতিমের টাকা যদি আপনি খান মরার সাথে সাথে আপনার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলা সাইরা। আল্লাহ পাক বলেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায় এদের জন্য রয়েছে সাইর নামক জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। এতিমের টাকা অনেক চাচারা খায়, আত্মীয় স্বজন খায়, আবার এলাকার মানুষও খায়, কিভাবে? এই গরিব এর ভিতরে আপনার সম্পদ, এর সম্পদ আপনার ভিতরে আছে, আপনার কাছে এর অধিকার আছে, হক আছে, এইটা যদি আপনি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আসামি হতে হবে। আমি মনে করছি গুজুরে আসবে তারপরে শেষ করবো, এই জন্য আমি চালাইছিলাম, আমি দুঃখিত, আসা পর্যন্ত চলবে না আগে ছেড়ে দেবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার এই দুরবস্থার কথা শুনে কান্না করে ফেললেন, নিজে কান্না করলেন চোখের পানি, চোখের পানিতে বুক বসায় দিলেন, হায় রে কি করছি, আমার সম্পদের ভিতরে তো এই মহিলার হক ছিল, মহিলা নিজে খাবার খাইতে পারে না, সন্তানকেও খাওয়াইতে পারে না। আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য নিজে সম্পদ জমা করেছিলেন, টাকা জমায় রেখেছিলেন, ওই টাকা হজ করার সিদ্ধান্ত তিনি ক্যান্সেল করে নিলেন, আর হজ করার জন্য যত টাকা উনি জমাইছিলেন সমস্ত টাকা আব্দুল্লাহ বিন মুবারক ওই মহিলাকে দান করে দিয়েছিলেন। আপনার হজ কবুল হবে না যদি আপনার এই সম্পদের ভিতরে গরিবের হক থাকে, গরিবের সম্পদ থাকে। আপনি 40 বার নফল হজ করে নিজের আগে আলহাজ লাগান আর গরিবদেরকে আপনি জিজ্ঞেস করেন না আপনার জন্য হজ ফরজ ছিল 1 বার আর 39 বার আপনি নফল করেছেন, আর গরিবদের হক আদায় করা আপনার জন্য ফরজ ছিল, ওই নফলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক না বেঠি? বরং 40 বার হজ উমরা না করে গরিব অসহায়দের পাশে দাঁড়ান, গরিব অসহায়ের মুখে যদি আপনি হাসি ফুটাতে পারেন, একটা গরিব অসহায় ছেলের হাসি আপনার জন্য ওই দিন জান্নাতের কারণ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? এজন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে, এই মাদ্রাসা টাকা দিয়া পয়সা দিয়া সম্পদ দিয়া আপনাদেরকে সহযোগিতা করতে হবে, রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর।